তো গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি মুখে ব্রাশ নিয়েই তোমাদের সামনে চলে এসেছি। ঘর মুছে নিচ্ছি, আজকে মফটা দিয়ে মুছছি। রোজ রোজ তো হাত দিয়েই মুছছি, তো আজকে আর ভাবলাম একটু মফ দিয়েই মুছে নিই। উঠেছি অনেক সকালে, কিন্তু আবার তারপরে ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। তো চলে গেলাম আমি আবার গ্যাসের ওখানে, আমি চা বসিয়েছি আমার জন্য। আর দেখো এদিকের মানে আলো এত পড়ছে, লাইটটা জ্বালিয়েছি, বারান্দাটা একটু অন্ধকার বলে তো টিউব লাইটের আলোটা একদম পুরো সাদা হয়ে রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমি একটু আগে ঘুম দিয়ে উঠলাম, সকালে উঠেছিলাম। খুশির পাপা যখন কাজে বেরাচ্ছিল, একবার সকালে গেছে গাড়ি দেখতে, তারপরে আবার চলে এসেছে, তো তখনই আমি উঠে গেছিলাম। উঠে আবার ঘুমিয়ে পড়েছি, ঘুম পাচ্ছিল, তো ভাবলাম একটু শুই, পরে উঠবো। তো ঘুমিয়ে তারপরে এখন উঠেছি, উঠে গিয়ে ঘরটা মুছে নিয়েছি, হয়ে গেছে, বারান্দা মুছে নিয়েছি, বাসন মাজলাম, এখন জলওয়ালা দাদা এলে বোতলগুলো মেরে জল ভরবো, আর কাপড়ও ধুয়ে নিয়েছি। এখন বসিয়েছি হচ্ছে চা, চাটা খেয়ে ছেলের জন্য খাবার করব, করা হয়ে গেলে তারপরে ওদের ঘুরবো, ওরা সবাই ঘুমাচ্ছে। আর ওর পাপা এখন এলো আবার, মানে এক জায়গায় গেছিলো গাড়ি দেখতে, এসে আবার ফ্রেশ হয়ে তারপরে আবার কাজে যাবে। তো চলো, এই হচ্ছে সকালের কাজকর্ম। উঠেছো? উঠেছো? কোথায় কাক শোনা? বন্ধুরা সব জামা কাপড় মেলে দিয়েছি, সব বলতে সব কাচা হয়নি, দেখিনি আমি ভিতরে কাপড় জামা কটা ছিল রাখা, আমার দেখতে পারিনি, আমি কাচা হয়নি, সেগুলো অন্যগুলো কেটেছি। তো চলে এলাম বন্ধুরা সবজিটা কাটতে, আর আমার ছেলে দেখো কেমন একেবারে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে আছে, দেখো পায়ের উপর পা তুলে পুরো ওর পাপা এরকম ভাবে শোয়, এরকম শুয়ে শুয়ে আর টিভি দেখছে। আর আমি এদিকে সবজি ছিল, লাউ ছিল, বাঁধাকপি আর পেঁপে ছিল, তো লাউটা কেটে নিচ্ছি ছোট ছোট করে, আমি ডাল দিয়ে রান্না করব। আর কটা আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিচ্ছি। কাল সন্ধ্যাবেলায় বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে খুশির পাপাকে বললাম যে ওরা, ও তো খেতে চায় না, খুশিও তেমন একটা খায় না, তো আমি মুরগির গিলে মেটে খুব ভালোবাসি খেতে, তো বললাম একটু আমার জন্য কিনে দেবে, তো অনামিকা থেকে ভালো গিলে মেটে কিনে দিয়েছে, তো সেটাই কষা কষা করব। গিলে মেটে সবসময় সবার কাছে পাওয়া যায় না, এর জন্য খাওয়া হয় না। আমার ছোট ননদেরও মুরগির দোকান আছে, উনিও আমাকে দেয়, যখন দেয় তখন আমরা খাই, সবসময় তো আর পাওয়া যায় না, মানে একটা দুটো করে হয়, মানে কাস্টমারকে দিয়ে দিতে হয়, তার জন্য বেশি থাকে না ওনার কাছে। আমি যখন বলে রাখি যে আমাকে দেবে, তখন উনি মানে রেখে দেয়, তখন আমাকে দেয় উনি। তো চলো রান্নার দিকে যাই। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের উপরে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এগুলো পরিষ্কার করে দেয়নি, অনেক রাতের বেলায় গেছিলাম, তো তো বলছে এত রাতে পরিষ্কার করে দিতে পারবো না, তো আমি বললাম ঠিক আছে আমাকে দিয়ে দিন, আমি বাড়িতে এসে করে নেব। তো বাড়িতে এসে আবার সকালবেলা ফ্রিজে রেখেছিলাম, রাতে পুরো একদম বরফ হয়ে গেছিলো, সকালে ওগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপর জল মানে বরফটা ছেড়ে গেছে, তারপরে আমি ওগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আরে আজকে রান্নার মধ্যে একদমই মন নেই, চারিদিকে মানে কি বলবো, চারিদিকে একটু মাইন্ডটা ডিস্টার্ব রয়েছে আজকে, যার জন্য রান্না ঠিকঠাক মতন একদমই করতে পারছি না।
তেল পেঁয়াজ ঠিকই কিছুই ঠিক করে আমি ওতে দিইনি দেখো, পরে আমি খাওয়ার সময় বুঝতে পেরেছি। আমার বাড়িতে একজন আসার কথা ছিল, সে এইমাত্র চলে আসবে, আমি তো জানি না, হঠাৎ করে চলে এসেছে। ওনার সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মানে রান্নাটা একটু ইয়ে হয়ে গেছে, কি বলবো, মানে আর একটু পেঁয়াজ দিতাম তেল দিতাম এগুলো দেওয়া হয়নি। আর ছেলেও এদিকে ছটপট করে বেড়াচ্ছে, ছেলে যদি চুপচাপ না থাকে আমি রান্না একদমই করতে পারি না, ও চেঁচামেচি করছে। বন্ধুরা আজকে আমার রান্না এখনো হয়নি, দেরি হয়ে গেছে, সবে রান্না বসিয়েছি, ভাতটা সবে হয়েছে, আর এখন তরকারিটা বসাচ্ছি। আজকে গিরেমেটে রান্না করছি, অনেকদিন খাওয়া মানে আমি একটু খেতে ভালোবাসি, কাকে খুঁজে খুঁজে কোনো দোকানে পাওয়া যায় না, খুঁজে খুঁজে নিয়ে এসেছি। আর বলো বাও কি, বাও বাও কি আবার বলো, বাও যা দেখবে ওয়াও করবে, নাও খাও, আচ্ছা খাও এসো। তো এইটা কষা বসাবো আর লাউ দিয়ে ডাল দিয়ে করবো। তো আজকে অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজে, এখনো কিচ্ছু হয়নি, এদিকে চান টান করা সব বাকি আছে, কাপড় জামা তো ধুয়ে সকালে মেলেছি। দেখো আমার ছেলে বাদাম খাচ্ছে। বন্ধুরা রান্না বান্না অনেক দেরি হয়ে গেছে, কারণ একটু আমার দরকারি কাজ ছিল, বাড়িতে একজন এসে গেছিলেন, তো ওনার সঙ্গে একটু দরকারি কথা ছিল, তো বলতে বলতে অনেক দেরি হয়ে গেল রান্না। আর ইয়ে লাউ ডাল করেছি, ওইটা দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, আর মেটে দিয়েছি ওর মধ্যে এক পিস, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর কথায় কথায় আজকে মানে তরকারিতে নুনই দিতে ভুলে গেছিলাম, অল্প নুন হয়েছিল, তো টেস্ট করে দেখি যে একদমই নুন মানে কম, তো আবার দিলাম, দিয়ে জল দিয়ে আবার বসালাম। পশুর পাপা মনে হয় এবারে আসবে, 1:20 হয়ে গেছে, তো সারাদিন আজকে যাওয়া মানে কি বলবো, খুবই তাড়াহুড়োতে আজকে সময়টা কেটেছে, এখন সবেমাত্র বসেছি, তোমাদের সঙ্গে কথা বলারও সময় পাইনি। আজকে একটু চাপের মধ্যে রয়েছি বন্ধুরা, চারিদিকে লোকজনের সঙ্গে একটু কথা বলতে হচ্ছে দরকারি ব্যাপারে, পরে তোমাদের সব জানাবো। যাই হোক, তো ওই যে লাউ ডালটা করেছি ওর মধ্যে ফোড়ন দিয়েছি, হচ্ছে কি যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে লাউ ডাল করলাম, আর গিলেমেটেটা কষা করেছি আলু দিয়ে। আর কোনো তরকারিতে আজকে বিন্দু মাত্র ঝাল দেওয়া হয়নি, শুধু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটুও ঝাল দেওয়া হয়নি খুশির পাপার জন্য। খেতে খেতে কালকে সন্ধ্যাবেলায় মুড়ি নিয়ে এসেছিলো, মুড়ির মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, খেয়ে খুব মানে ঘেমে গেছে পুরো, ও একটু ঝাল হলেই পুরো ঘেমে যায়। আর আমার দেখো চোখ মুখ পুরো বসা বসা হয়ে রয়েছে, মাথা যন্ত্রণা করছে, আজকে একটু শীত শীত ভাব, এই করে তো শরীর খারাপ হয়, একদিন গরম ভাব একদিন শীত ভাব, কালকে আবার এত গরম লাগছে পাখা চালাতে লেগেছে, তো কালকে পাখা সন্ধ্যাবেলায় পাখা চালিয়ে শুয়েছিলাম, আবার আজকে দেখো শীত করছে, তো এইভাবেই তো মানুষের ঠান্ডা লেগে যায়। আর ছেলে টিভি দেখছে, আস্তে করে দিলে চেঁচামেচি করছে, গাছে পর্যন্ত আজকে আমি জল দেওয়া হয়নি, জল দিইনি সকাল থেকে, সকালবেলা উঠেছি কাজকর্ম ঠিকঠাক করে নিয়েছি, সকালে বাসি কাজ, কিন্তু বেলা হতেই একটু আমার একজন এসে গেছিলেন, ওনার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো যাই হোক চলো, 1টার মধ্যে তো সব কিছু হয়ে গেল, বাসন টাসনও যা বেরালো, কুকার বেরালো সব মেজে নিলাম, মেজে নিয়ে এখন হচ্ছে খুশিকে খেতে দেবো, আর খুশির পাপাকে খেতে দেবো এলো, আর ভিডিও এডিটিং করব, তবে আমি শোবো, আমার তো ঘুম পাচ্ছে, গরমকালে আমি বিন্দু মাত্র ঘুমাতে পারি না, মানে ঘুম আসবেই না, এত শুয়ে থাকবো দুপুরে ঘুম আসবে না, চুপ করে শুয়ে থাকবো। আর শীতকালে যেন মনে হয় 12টা থেকেই আমার মানে ঘুম পাচ্ছে এরকম অবস্থা, কিন্তু উঠেছি বেলা করে আজকে, মানে সকালবেলা একবার উঠে গেছিলাম, উঠে দেখছি বেকার এত তাড়াতাড়ি উঠে লাভ নেই, আবার শুয়ে পড়েছি বাথরুম করে, তারপরে উঠেছি 9টার দিকে,
তারপরে আমার এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম তোমাদের সঙ্গে, যেহেতু সকাল থেকে কথা বলতে পারছিলাম না, সময় পাচ্ছিলাম না, তার জন্য আমি এখন যত মনের কথা সব বলে দিলাম। আর ছেলে তো একটুও টিভিও বন্ধ করতে দিচ্ছে না, দেখো আমি একটু কথা বলবো, টিভিটা দেখো চলছে, দেখেছো, খাইয়ে দিয়েছি, চুপ করে এবারে বসে আছে। তো চলো আবার তোমার সঙ্গে পরে কথা হচ্ছে বন্ধুরা, একটু পরে খেয়ে নিই খাওয়ার পরে। তো বন্ধুরা দেখো, গাছগুলোতে আজকে আমি একদম জল দিতে পারিনি, আরে খুশির পাপা এলে জল দেবে, দেখো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার কালকে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং আমার চ্যানেলটা দেখতে থেকো। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।